কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে 343 ভোটের ব্যবধানে হেরে যাওয়া স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু মামলার প্রস্তুতি নিচ্ছেন। 17 জুন রাতে সাক্কুর ব্যক্তিগত সহকারী কবির হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলা নিউজ। প্রতিবেদনে বলা হয়, তিনি বলেন, আমরা বিভিন্ন কেন্দ্রের ফল বিশ্লেষণ করছি, এর মধ্যে কিছু অসঙ্গতি আমাদের চোখে ধরা পড়েছে, আরও কিছু বিষয় যাচাই বাছাই করা হচ্ছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন থেকে প্রিন্ট করা ফলাফলও মিলিয়ে দেখা হবে, এরপর দু একদিনের মধ্যে আমরা মামলা করব। কবির হোসেন মজুমদার আরও বলেন, সাক্কু সাহেব আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, দল নির্বাচনে অংশ নিলে আমরা মনোনয়ন চাইব। গত 15 জুন অনুষ্ঠিত হয় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত 50,310 ভোট পেয়ে জয়ী হন। স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে পান 49,567 ভোট। ভোটের দিন কুমিল্লা শিল্পকলা একাডেমিতে ফল ঘোষণা করেন নির্বাচন রিটার্নিং কর্মকর্তা শাহিদুল নবী চৌধুরী। 101 কেন্দ্রের ফলাফল ঘোষণার পর কেন্দ্রে তুমুল হট্টগোল শুরু হয়। সে সময় পর্যন্ত এগিয়ে ছিলেন মনিরুল হক সাক্কু। এরপর 105 কেন্দ্রের সমন্বিত ফলাফল ঘোষণা করা হয়। সমন্বিত ফলে 343 ভোটের ব্যবধানে নৌকার আরফানুল হক রিফাতকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়। এদিকে শুক্রবার মেয়র সাক্কু মিডিয়া নামক একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিও আপলোড করা হয়। 1 মিনিট 19 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় রিটার্নিং কর্মকর্তা শাহিদুল নবী চৌধুরী বলছেন, আমি 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি। এ সময় তিনি বাথরুমে যেতে চান। তখন পর্যন্ত টেবিল ঘড়ি প্রতীক এগিয়েছিল। এরপর ফিরে এসে তিনি 78 নং কেন্দ্রের ফল ঘোষণা করেন। তারপর তিনি একজন কর্মকর্তাকে বলেন, এগুলো এডিট করে দিতে হবে, বেসরকারি ফল তো ওইটা হবে। এ সময় দর্শক সারিতে সাক্কু সমর্থকরা হট্টগোল করছিল। তবে এসব অভিযোগ অস্বীকার করে রিটার্নিং কর্মকর্তা শাহিদুল নবী চৌধুরী বলেন, ফল পরিবর্তনের প্রশ্নই আসে না, ওই 4 কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তারা প্রকাশ্যেই ফল ঘোষণা করেছেন, তাদের দেওয়া ফলই আমি ঘোষণা করেছি। নির্বাচন নিয়ে যেসব অভিযোগ করা হচ্ছে তা অসত্য।